সম্প্রতি পার্শ্ববর্তী দেশ ভারতসহ এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে করোনা সংক্রমণ বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী। এর প্রেক্ষিতে দেশের জন্য করণীয় ঠিক করতে করোনা নিয়ন্ত্রণে জাতীয় কারিগরি পরামর্শ কমিটির কাছ থেকে নির্দেশনা চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার কমিটি সভা করে দেশে করোনা নিয়ন্ত্রণে ছয়টি পরামর্শ দিয়েছে। এগুলো হল সঠিকভাবে মাস্ক পরা ও সামাজিক দূরত্ব মানা, প্রবেশপথগুলোতে স্ক্রিনিং জোরদার করা এবং যেসব দেশে সংক্রমণ বেশি সেসব দেশ থেকে আসলে করোনা পরীক্ষার নেগেটিভ সনদ দেখানো, স্বাস্থ্যবিধি মেনে ঈদের নামাজ আদায় করা, হাসপাতালগুলোকে প্রস্তুত রাখা, মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় করা এবং জিনোম সিকোয়েন্সিংয়ের ওপর জোর দেওয়া। এদিকে সচিবালয়ে সোমবার সংবাদ সম্মেলনে সম্প্রতি টিকা সংক্রান্ত টিআইবির প্রকাশিত প্রতিবেদন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান, করোনা প্রতিরোধের টিকা কিনতে সরকারের প্রায় ২০,০০০ কোটি টাকা খরচ হয়েছে। এ প্রসঙ্গে টিআইবির দেয়া তথ্য অস্বচ্ছ ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি একসময় বলেছিলাম যে ৪০,০০০ কোটি টাকার মূল্যের টিকা বাংলাদেশের মানুষকে দেওয়া হয়েছে। এটার অর্থ এই নয় যে বাংলাদেশ সরকারের ৪০,০০০ কোটি টাকা খরচ হয়েছে, বাংলাদেশ সরকারের খরচ হয়েছে প্রায় ২০,০০০ কোটি টাকা। টিআইবির সমালোচনা করে তিনি বলেন, মাত্র ১,৮০০ জনের উপর সমীক্ষা চালিয়ে প্রায় ১৩ কোটি টিকা নিয়ে মন্তব্য করা ঠিক নয়। কিন্তু প্রয়োজন হলে লাবণি গুহ, বৈশাখী সংবাদ, ঢাকা।